শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়ামো রানী ভবানী কথো করিব বর্ণ, শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়ামো রানী ভবানী কথো করিব বর্ণ, রাজা রামাকান্ত না জোরের ভূমিকা গিয়াছিলেন এক বনে করিতে শিকা, সহসা দেখিলেন তিনি এক বনবর অপরূপ রূপবতী বনে রহিত, আরে বনে রহিত দেখিবা মাত্র তিনি করিলেন নয়, ইহাকে করিবেন রানী যেমন জানিলেন কন্যার বাবা ক্ষুদ্র জমিদার, জানিলেন কন্যার বাবা ক্ষুদ্র জমিদার আতারাম চৌধুরী নাম ছিল তার, নাম ছিল বিবাহের আচানক সম্বন্ধ পাইয়া আত্মারাম আনন্দে তিনি গেলেন বহিয়া, কিন্তু কন্যা মেলা ঠেটা ধরিল কি জিনে, এক নয় দুই নয় শর্ত দিল তিনে, শর্ত দিল তিনে প্রথম শর্ত ছিল বিবাহের পরে চিত্রালয়ে থাকিবে সে বছরে, দ্বিতীয় শর্ত ছিল সব ভূমি, তৃতীয় শর্ত ছিল সব ভূমি জমি দান দিতে হবে মাথা গুনে গুনে, আইরে মাথা গুনে গুনে, তৃতীয় শর্ত ছিল সমূহ জম জাতিন হইতে না জোরের পদ চাহিল সড়ক, সে সড়ক ঢাকা চাই লাল শালু দিয়া, সে সড়ক ঢাকা চাই লাল শালু দিয়া, সেই পথে যাবে মধুপাল কিচুরিয়া, হাই গোপাল কিচুরিয়া, রাজা বলে রাজি আমি শর্ত সকলে, তারপর বিবাহ হইল উলু করলে, জানো না কি সেই মধুর নাম খানা কি, বলো 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 অর্ধ বঙ্গেশ্বরী মুদে রানী ভবানী, হাই গো রানী ভবানী।